নবীরঙ্গর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। হাসান শাহ মাজারের আয় ব্যয় হিসাব এখন উপজেলা প্রশাসনের হাতে। নির্মাণ করা হয়েছে নতুন সিসি গেট ও গুজুরাখানা। দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থাকলেও বর্তমানে উপজেলা প্রশাসনের তদারকিতে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে থাকা লাখো মুরিদ আর ভক্তবৃন্দের সমাগমের স্থল পাকবাবা হজরত হাসান শাহ রহমতুল্লাহ আলাহের মাজার শরীফটি। মাজার শরীফের সৌন্দর্য বর্ধন এবং মাজারটির বড় একটি অংশ অরক্ষিত এমন ভাবনায় মাজারের পূর্ব দিকের প্রবেশ পথে স্টেনলেস স্টিলের বড় একটি দরজা নির্মাণ করা হয়। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক সেটির উদ্বোধন করেন। এর আগে মাজার এলাকায় থাকা একমাত্র মসজিদের ইমামের থাকার কোনো ঘর না থাকায় সেটিও নির্মাণ করা হয়। এ সময় ইউনো একরামুল সিদ্দিক মাজার এলাকাটি পরিদর্শন করেন এবং শীঘ্রই মসজিদে টাইলসের কাজের পরিকল্পনার কথা জানান। এই মাজার আগে যারা চালাতো তাদের ক্ষেত্রে যেই সমস্যাটা যেটা ছিল সেটা হলো আপনার আর্থিক কোনো সচেতনতা ছিল না, আর্থিক সচেতনতা ছিল না। এবং আমাদের এটা সরকারের নিয়ন্ত্রণে আসার পরে আমি এবং আমার আগের ইউনুসাররা যারা ছিল প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ কিছু না কিছু কাজ করেছেন। আমি এসে দেখলাম যে এখানকার যিনি হুজুর ওনার থাকার আসলে কোনো জায়গা নেই, অথচ যখন ওরস হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন লক্ষ লক্ষ টাকা এখানে পড়ে। তো এই টাকাগুলো এখন আমরা সরকারের নিয়ন্ত্রণে আসার পরে এগুলো আমরা ব্যাংকে রেখেছি, ব্যাংকে গচ্ছিত আছে, প্রত্যেকটারই আমরা হিসাব নিকাশ করে খরচ করছি। তো আমি এসে যে কাজটা করলাম উন্নয়নমূলক কাজটা হুজুরের জন্য এই হুজরাখানাটা তৈরি করে দিয়েছি, এই মাজারে নিজস্ব অর্থায়নে করে দিয়েছি। আর ওই পাশে দেখলাম একটা গেট নাই, পুরোটা অরক্ষিত, ওইখানে একটা স্টেনলেসের গেট নির্মাণ করে দিয়েছি। এবং এটার পাশাপাশি আমি আপনার এই জায়গাটাকে একটু কাভারেজ দেওয়ার জন্য এখানে একটা গেট বা কোনো একটা ইয়ে দেওয়া যায় কি না সেটা একটা ব্যবস্থা করছি। আর এটার পাশাপাশি ওই চারপাশে মাটি ফেলা, রাস্তা নির্মাণ এবং ওইদিকে আরও কিছু উন্নয়নমূলক কাজ এগুলো আমরা করব। পরিদর্শনকালে পৌর কাউন্সিলর আল মামুন সরকার, নবীনগর মডেল প্রেস ক্লাব সভাপতি আবু কাউসার, যুবলীগ নেতা পারভেজ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যে মাজারের যে উন্নয়ন হইতেছে সরকারের অধীনস্থ হওয়ার পর, এই উন্নয়নটা আজকে থেকে 20 বছর 10 বছর আগে 5 বছর আগে ছিল না। কারণ আগে যারা এই মাজার নিয়ন্ত্রণ করত ওনাদের মাধ্যমে অনেকেই স্বচ্ছতার অভাব ছিল। তো এখন বর্তমানে অনেক স্বচ্ছ এবং কার্যক্রম অনেক ভালো। এতে আমরা গ্রামবাসী, বিশেষ করে এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা সবাই এতে সন্তুষ্ট। আগে বিগত যে ইমাম সাহেব ছিল তাদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। আমাদের স্যার আসলে আমি বললাম স্যার আমাদের ইমাম হুজুরানা করে দিছে, যার জন্য যে ইমাম সাহেব হোক তার জন্য একটা স্থায়ী নিবাস উঠছে। বিশাল একটা কাজ হয়েছে যেটা আপনার খুবই দরকার ছিল ইমাম সাহেবের জন্য। তাহার মোহাম্মদ তেলার হোসেন, নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। সত্যের পক্ষে সবসময়।